আজকের ভিডিওতে আমরা দেখব নবম অধ্যায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ তথা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন। আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্পর্কে জানব এবং একই সাথে অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে জানব। বন্ধুরা, অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে সাধারণত বোঝানো হয়ে থাকে জিডিপি বৃদ্ধির বার্ষিক হারকে, অর্থাৎ জিডিপি বৃদ্ধির বার্ষিক হারকে। এখন প্রশ্ন হতে পারে এই কথাটি দ্বারা আসলে কি বোঝায়। গত বছরের যে জিডিপি বৃদ্ধির হার এবং এই বছরের আজকের 2018-19 যে অর্থ বছর চলছে সেটির জিডিপি বৃদ্ধির হার আমরা কিভাবে বের করতে পারি? আমরা বের করতে পারি এভাবে যে টোটাল জিডিপি, অর্থাৎ 2017-18 সালের যে জিডিপি সেটি থেকে যদি আমরা 2016-17 সালের যে জিডিপি সেটি বিয়োগ করে যদি আমরা 2016-17 সালের জিডিপি দ্বারা ভাগ করি, সেটি হচ্ছে আমাদের জিডিপি গ্রোথ রেট তথা অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্পর্কে জানায়। এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়তেও পারে, কমতেও পারে। সাধারণত কোনো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি তখন বাড়ে যদি পরবর্তী অর্থ বছরের যে টোটাল জিডিপি বা মোট জিডিপি সেটি যদি পূর্বের বছরের তুলনায় বেশি হয়, সাধারণত সেই ক্ষেত্রে ওই দেশের বা ওই অর্থ বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পায়। তাহলে আমরা বলতে পারি কোনো একটি নির্দিষ্ট সময়ে, যেরকমভাবে আমি একটু আগে বলেছিলাম অর্থ বছর, এই নির্দিষ্ট সময় বলতে আমরা সাধারণত বুঝি থাকি যে কোনো অর্থ বছরকে। তাহলে কোনো একটি নির্দিষ্ট সময় তথা একটি অর্থ বছরে কোনো দেশে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য বা ফাইনাল গুডস, চূড়ান্ত দ্রব্য, আমরা এটি সম্পর্কে জানি যে চূড়ান্ত দ্রব্য কোনগুলো, আমরা আগের চ্যাপ্টারগুলোতে দেখেছিলাম, চূড়ান্ত দ্রব্য ও সেবার বাজার মূল্যের সমষ্টির বৃদ্ধির হারকে, অর্থাৎ আমরা এক্ষেত্রে যে রেজাল্টটা সেটিকে আমরা শতাংশ তথা পার্সেন্টেজ দ্বারা প্রকাশ করে থাকি, এটিকে বলা হচ্ছে কি অর্থনৈতিক প্রবৃদ্ধি। প্রবৃদ্ধি মানে ক্রমান্বয়ে বৃদ্ধি। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যদি কোনো একটি অর্থনীতির অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটে সেক্ষেত্রে তার মাথাপিছু আয়ও বৃদ্ধি পায়, অর্থাৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে সাথে মাথাপিছু আয় বেড়ে যায়। এবং মাথাপিছু আয় বলতে আমরা দেখেছিলাম আগে যে মাথাপিছু আমরা কীভাবে পেতে পারি, মোট জাতীয় আয় বা একে এটাকে আমরা বলতে পারি মোট জিডিপিও বলতে পারি আমরা, মোট জাতীয় আয়কে যদি আমরা মোট জনসংখ্যা দ্বারা ভাগ করি তাহলে আমরা কিন্তু পার হেড মাথাপিছু বা পার হেড ন্যাশনাল ইনকাম পেয়ে যাই। যদি জিডিপি বাড়ে, অর্থাৎ জিডিপি প্রবৃদ্ধির হার বাড়ে, তার মানে আলটিমেটলি গত বছরের তুলনায় আমার এই বছরের জিডিপি বাড়ছে, ন্যাশনাল ইনকাম বাড়ছে, এবং এটাকে যদি আমরা টোটাল জনসংখ্যা দ্বারা ভাগ করি তাহলে আমরা মাথাপিছু আয় পেয়ে যাব। এই মাথাপিছু আয় বৃদ্ধি পেলে কী হতে পারে, একই সাথে আমার অর্থনীতির যে গুণগত পরিবর্তন সেটিও হতে পারে। এখন প্রশ্ন হতে পারে যে গুণগত পরিবর্তন বলতে কী বোঝায়। গুণগত পরিবর্তন বলতে সাধারণত বোঝানো হয়ে থাকে যখন অর্থনৈতিক উন্নয়নের ফলে জনগণের মাথাপিছু আয় ক্রমান্বয়ে বৃদ্ধি পায়, একই সাথে কিন্তু নাগরিকদের যদি ভোগ, অর্থাৎ ভোগ বলতে বোঝানো হচ্ছে পণ্য ও সেবার ভোগ, বিনিয়োগ, প্রযুক্তির যে বিকাশ, প্রযুক্তিগত বিকাশ, এগুলো যদি একই সাথে যদি বাড়ে বা বৃদ্ধি পায় সেটিকে আমরা বলছি অর্থনৈতিক উন্নয়ন। অর্থাৎ যদি মাথাপিছু আয় যোগ অর্থনীতির যে গুণগত পরিবর্তন এই দুটি যদি একসাথে একই সাথে ঘটে সেটিকে আমরা বলি অর্থনৈতিক উন্নয়ন।
এখন মাথাপিছু আয় বৃদ্ধি পেল কিন্তু অর্থনীতির গুণগত পরিবর্তন হলো না, সেটিকে কিন্তু আমরা অর্থনৈতিক উন্নয়ন বলতে পারি না। অর্থাৎ জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি পেল কিন্তু তাদের ভোগ যে প্রবণতা সেটি বৃদ্ধি পেল না, অর্থাৎ কনজাম্পশন এবং অর্থনীতিতে বিনিয়োগ বৃদ্ধি পেল না। বিনিয়োগ বৃদ্ধি না পেলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে না, এবং কর্মসংস্থান যদি বৃদ্ধি না পায় তাহলে কিন্তু অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। কাজেই মাথাপিছু আয় এবং অর্থনৈতিক উন্নয়ন পরিবর্তন যদি একই সাথে ঘটে সেটিকে আমরা বলবো অর্থনৈতিক উন্নয়ন। আর অর্থনৈতিক উন্নয়ন হলে কর্মসংস্থান বাড়ে, ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়ে, এবং এটি কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কাজে লাগে। তাহলে আমরা বুঝতে পারছি অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়ন দুটি ওতপ্রোতভাবে জড়িত একটি বিষয়, একটি ঘটলে আরেকটি ঘটবে। আশা করি তোমরা এই ভিডিও থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়ন বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো টপিকস নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।